আজি অহম স্বাধীনজাতি ছাত্র সন্থা চমুকৈ আৰ্চাত তিনি ঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট। আজি এই তিনি ঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট অহম স্বাধীনজাতি ছাত্র সন্থা চমুকৈ আৰ্চাৰ ফিলবাড়ী উপশাখা সমিতিয়ে চিকিৎসা বিভাগ, শিক্ষা বিভাগ, স্থায়ী কর্মচারী, রেশন, PF কে ধরে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিত তিনি ঘণ্টীয়া অবস্থান ধর্মঘট রূপায়ণ করে। নিউজ ডেস্ক রিপোর্ট, দিসপুর ডেইলি নিউজ, গুৱাহাটী। যে পাইপ আহে হান্দে ওকে পাইক লাগি যে আমি দাবি ধরি মালিক ঠিক আমি আজ এতনা দিন সে কাম করাছেন হলবি যে পারমিট শিট আহে সিরি দোষ্ট আর এখন আমি পারমিট শিট আমাকে বাড়াই লাগি রেশন পাতি দেখ লাগি আমাকে আর PF দেখ লাগি আর ইয়া মেডিকেল ফেসিলিটি একবার কম আহে মেডিকেল ফেসিলিটি আমাকে বেশি জরুরত আহে যে আমি বাগান মে বি গির গেলে আমাকে মেডিকেল অ্যাম্বুলেন্স নাই খে যে হিয়া বি মজদুর মান গির যায় হলে সে আমাকে আধা ঘন্টা এক ঘন্টা আমাকে হিয়া ওসবকে দেখভাল করে খোয়েল ওসে হলে আমি মালিক সে এ অনুরোধ করাথি যে আমাকে মেডিকেল ফেসিলিটি অ্যাম্বুলেন্স দেখ লাগি সব কুছ আমাকে যে ফেসিলিটি আহে আমাকে পাইপ পঠু উঠু পাইক পাইকে লাগি আমাকে আর আমি আজ হলে ই শৃঙ্খল মানব শৃঙ্খল কার্য হসি লেগি আজ মালিক সে এ অনুরোধ করাথি তই আমাকে এতনা চিন্তা আমি মজদুর তোকে তোর আশ্রা কাইরি ওইসে তই আবেক লাগি ওহলে মোর এতনে অনুরোধ আহে আমাকে 800 পাতি সব আমাকে সহযোগ করাথেন সেহলে মই আমার এ 800 সবকে বি ধন্যবাদ জানান আর সবকে আমার মজদুর সবকে বি ধন্যবাদ জানান যে তোহরে একতা হথা এর কোন একতা রহবা আর আগে বাড়বা হলে সে তোহরে কেউ হিলাইক নি পারবেন মালিক বি নি পারি নেহি আগে কেউ নি পারবেন। আজি অসম স্বাধীনজাতি ছাত্র সন্থা আর হনুমান টি স্টেটর কর্মচারী সহযোগত আজি আমি মানব শৃঙ্খল কার্যসূচী রূপায়ণ করেছো। আজি আমি কব বিচাৰিছো যে আমার হনুমান টি স্টেট বুলিয়ে নহয় আমার ফিলবাড়ী এলাকাত বহুতো চাহ বাগিচা আছে, এই চাহ বাগিচার মালিক পক্ষই তেওঁলোকৰ বিভিন্ন সময় বা আমি চাই আছো যে তেওঁলোকে দাবি ধমকিৰে তেওঁলোকৰ সকলো সা সুবিধা বঞ্চিত করায় তেওঁলোকে কিন্তু সুখৰ নীতিৰে এই বাগিচাসমূহ পরিচালনা করে আছে। ইয়ার ফলত আমার চাহ শ্রমিক রাইজে দিনে দিনে তেওঁলোকে মানসিকভাবে আর শারীরিকভাবে দুইটাভাবে তেওঁলোকক ক্ষতিগ্রস্ত হয়েছে আর তেওঁলোকৰ যি প্রাপ্য যেনে PF, রাইচন, মেডিকেল ফেসিলিটিস এই আর অন্যান্য সা সুবিধারপা তেওঁলোকক বঞ্চিত হয়ে আছে। সেয়ে আমি অসম স্বাধীনজাতি ছাত্র সন্থার তরফরপরা আমি মালিক পক্ষক হুকাই দিছো যে অতি শীঘ্রে তেওঁলোকে এই যিমান সা সুবিধাৰ বঞ্চিত কৰাইছে এই সকলোবিলাক যাতে অতি সোনকালে অতি শীঘ্রে দিবৰ কাৰণে ব্যৱস্থা কৰি দিয়ক। অন্যথা আজি যিদৰে আমাৰ হনুমান টি ষ্টেটৰ যিমান চাহ শ্ৰমিক তেওঁলোকে আজি তেওঁলোকে কামত আহিছে হয় কিন্তু তেওঁলোকক একো কাম কৰা নাই আৰু ফলত বাগান বন্ধ হৈ আছে। আমি বাগান বন্ধ কৰিব বিচৰা নাই কিন্তু অতি শীঘ্ৰে যেতিয়ালৈকে এই প্ৰাপ্যখিনি চাহ শ্ৰমিকে যেতিয়ালৈকে নাপায় তেতিয়াৰ পৰা কিন্তু তেওঁলোকক কামৰ পৰা বিৰত থাকিম বুলি তেওঁলোকৰ সিদ্ধান্ত হয় আৰু এই সিদ্ধান্তত আমি অসম চাহজনীতি ছাত্ৰ সন্থা হিচাপে আমি সমৰ্থন কৰিছোঁ। অন্যথা আমি ইয়াতকৈ জংগী আন্দোলন কৰিবৰ কাৰণে আমি